survivors, I'm Hrithik Roshan, and I'm very excited to announce that I am coming to Garena Free Fire as Jay. Download and start playing. So guys, চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ এন্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। তো গাইস, এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো গাইস, ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট আসতে চলেছে। গাইস, একটা নয়, অনেকগুলো নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে, যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা 9999 খানা ডায়মন্ড থেকে শুরু করে নতুন বান্ডেল থেকে শুরু করে আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও গাইস, আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু একটা নতুন বান্ডেল অ্যাড করছে, একদম কনফার্ম নিউজ তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো অ্যান্ড বলে দেবো। তো গাইস, কোন বান্ডেল অ্যাড করছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে, এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে। অ্যান্ড গাইস, যারা যারা ভিডিওটি দেখছো, ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে। আর গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে, দাবিয়ে দাও, অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও। তো গাইস, এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে। তো গাইস, সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এক নাম্বার ইভেন্ট। তো গাইস, এটা কোনো ইভেন্ট নয়, এটা হলো আমাদের আপডেট। তো গাইস, তোমরা আজকের থেকে সবাই কিন্তু দেখতে পাচ্ছ আমাদের লোডিং স্ক্রিনে কিন্তু আমাদের এই স্ক্রিনটা দেখাচ্ছে। তো গাইস, এই স্ক্রিনটা কিন্তু আমাদের আপডেট দিয়ে দিয়েছে, অ্যান্ড এই স্ক্রিনের উপরে যে দুটো তোমরা বান্ডিল দেখতে পাচ্ছ, এই বান্ডিল দুটো কিন্তু আমাদের নেক্সট ইনকিউবেটরের বান্ডিল। হ্যাঁ গাইস, নেক্সট ইনকিউবেটরের বান্ডিল কিন্তু এটাই হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু একদম কনফার্ম নিউজ, ঠিক আছে। তো গাইস, এরপর আমি যাওয়া যাক দু নাম্বার ইভেন্ট। তো গাইস, দু নাম্বার ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু নতুন দুটো বান্ডিল, একটা হলো মেল বান্ডিল, একটা হলো ফিমেল বান্ডিল। তো গাইস, এই দুটো বান্ডিল আমাদের গেমের ভিতরে আবারও আসতে চলেছে। তো গাইস, এই যে মেল বান্ডিলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিয়ে দিয়েছে, আই থিঙ্ক ইন্ডিয়ান সার্ভারে এই বান্ডিলটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে অন্য কোনো কিন্তু বান্ডিল আসলে আসতে পারে। কিন্তু গাইস, আমাদের এই ইভেন্টে কিন্তু একটা মেল বান্ডিল অ্যান্ড একটা ফিমেল বান্ডিল আসছে, একদম কনফার্ম নিউজ। তো গাইস, এই ইভেন্টটি কীরকম তোমাদেরকে কমপ্লিট করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই ইভেন্টটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে ঠিক এরকম ধরনের একটা ইভেন্ট হবে, যেটা তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ। ইভেন্টটির নাম হলো পিলকো, ঠিক আছে, পিলিংকো এরকম একটা নাম হবে, আমি ঠিক পড়তে পারছি না আই থিঙ্ক। তো যাই পারো, এরকম ইভেন্ট আই থিঙ্ক ইন্ডিয়ান সাপ্লাইয়ের আগেও এসেছিল তোমরা জানো। তো এখানে কী করতে হবে, তোমাদেরকে স্পিন করতে হবে বা বল বাই করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে এখানে বল ড্র করতে হবে, বল ড্র করে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা একটা স্পিন করতে গেলে 25 খানা ডায়মন্ড, অ্যান্ড 5টা একসাথে স্পিন করলে তোমাদের কিন্তু 110 খানা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে। তো এখানে তোমরা বল বাই ড্র বলতে পারো বা এখানে স্পিন বলতে পারো, যেটা তোমাদের মনে হবে অনেকেই যেরকম যেভাবে বলে। তো এখানে তোমরা ছোটো মোটো রিওয়ার্ড কিন্তু পাবে, তোমরা কিছু রিওয়ার্ড তোমরা পাবে দেখতে পাচ্ছ, গান কিট বক্স, পেগমেন্ট, স্ক্যানার এসব কিছু পাবে। তো নিচে কিন্তু এ বি সি ডি ডি ই এফ জি এরকম নাম্বার দেওয়া আছে, উপরে 1 2 3 4 5 6 7 এরকম নাম্বার দেওয়া আছে। তো তোমরা আই থিঙ্ক জানো ইন্ডিয়ান সার্ভার কিন্তু এরকম ইভেন্ট এর আগে একবার এসেছিল, যখন এই আর্টিক ব্লু বান্ডেলটা এসেছিল, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নিচের দিকে যে প্রাইসগুলো আছে দেখতে পাচ্ছ, অ্যান্ড এ বি সি ডি তে এগুলো পড়বে। তো এ বি সি তে যেগুলো পড়বে সেগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড এখানে তো এপারে তোমরা ডায়মন্ডাল ভাউচার, উইপেন্ডাল ভাউচার, ফেকমেন সব কিছু তোমরা পাচ্ছ। তাছাড়া তোমাদের মেন রিওয়ার্ড যেটা হলো ডি, ডিতে তোমরা ফেলতে পারলে তাহলে কিন্তু তোমাদের বলটা যদি বল বাই করে যদি ডিতে চলে যায় তাহলে কিন্তু তোমরা ফুল বান্ডেলটা পেয়ে যাবে আরামসে, ঠিক আছে। তো গাইস, এই ইভেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। তো গাইস, এই ইভেন্ট এলে তোমরা কারা কারা বান্ডেলগুলো বের করবে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো গাইস, এরপরে যা যাক আমাদের তিন নাম্বার ইভেন্ট। তো গাইস, তিন নাম্বার ইভেন্টটা হলো আমাদের নতুন ক্যারেক্টার, তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আমাদের যে নতুন ক্যারেক্টারের ভিডিও। তো গাইস, এখানে তোমাদেরকে কিন্তু আমাদের অফিসিয়ালভাবে একটা ট্রেলার দিয়েছে আমাদের ফেসবুকে বা আমাদের ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছে অফিসিয়াল ট্রেলার, যেখানে কিন্তু আমাদের কিন্তু ঋত্বিক রোশনের যে ক্যারেক্টারটা জয় ক্যারেক্টার, এই জয় ক্যারেক্টারটা কিন্তু আমাদের কামিং সুন আছে, মানে আসছে, ঠিক আছে। তো এটা আমাদের নিউজও দিয়ে দিয়েছিল আসছে, তোমরা অনেকেই জানো আই থিঙ্ক যে আমাদের আসছে আসছে, কিন্তু কবে আসবে সেটা আই থিঙ্ক তোমরা জানো না। তো গাইস, আমি তোমাদেরকে সেই নিউজটা দিয়ে দিই, আমাদের কিন্তু নতুন যে ক্যারেক্টারের ট্রেলারটা তোমাদের দেখতে হচ্ছে অ্যানিমেশন ভিডিওটা। তো গাইস, এই ক্যারেক্টারটা
ক্যারেক্টারটা মানে আমাদের জয় ক্যারেক্টারটা কিন্তু আসতে চলেছে ওবি আপডেটের পরে, ঠিক আছে। ওবি আপডেটের পরে আই থিঙ্ক আমরা আমাদের গেমের মধ্যে এই জয় ক্যারেক্টারটা দেখতে পাবো, অর্থাৎ ঋত্বিক রোশনের ক্যারেক্টারটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো, ঠিক আছে। তো গাইস এরপর আমাদের যা যাক নেক্সট ইভেন্ট, অর্থাৎ 4 নম্বর ইভেন্ট। তো গাইস 4 নম্বর ইভেন্ট নয়, এটা হলো আমাদের একটা আপডেট যেটা তোমরা আজকের থেকে আমাদের লবিতে দেখতে পাচ্ছ, মানি হিস্ট ক্রিমিনাল বান্ডেল, সকালে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। তো আজকের হচ্ছে আমাদের সম্ভবত 30 তারিখ, তো এ 30 তারিখ হলে যদি আজ 30 তারিখ, টোটাল কিন্তু আমাদের 6 তারিখের দিক কিন্তু আমাদের এই মানে মানি হিস্ট ইভেন্ট আমাদের আসতে চলেছে সেপ্টেম্বরের 6 তারিখের দিকে সম্ভবত। কেননা গেরিনা কিন্তু অফিসিয়াল পেজে কিন্তু এই লিক্সটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 6 বলে লেখা আছে, 6 হায়ার লিক্স এখানে লেখা আছে। তো গাইস আমাদের লিক্স দিয়েছে অ্যান্ড 6 দিন হয়তো আর বাকি আছে, 6 দিন পরেই কিন্তু আমরা আই থিঙ্ক এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবো, মানি হিস্ট বিগেস্ট একটা ইভেন্ট। তো এই ইভেন্টটা কিন্তু আই থিঙ্ক আমরা হয়তো 6 দিন পরেই কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবো। তো আমাদের সব সার্ভার দেবে, শুধু ইন্ডিয়ান সার্ভার নয়, সব সার্ভারে কিন্তু এই মানিস্ট ইভেন্টটা দেবে। আই থিঙ্ক মানিস্ট ইভেন্টের কিছু রিওয়ার্ড আমাদের সার্ভার চেঞ্জ হবে, কিছু বাইরের সার্ভার চেঞ্জ হয়ে যাবে। আই থিঙ্ক ওদের হয়তো ফ্রিতে দেবে, আমাদের সেটা ডায়মন্ডে দেবে, অ্যান্ড আমাদের যেটা ডায়মন্ডে দেবে সেটা ওদের ফ্রিতে দেবে, এরকম কিন্তু চেঞ্জ হলে হতে পারে, ঠিক আছে। তো এই নিউজটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো গাইস এরপরে যা যাক আমাদের 5 নম্বর ইভেন্ট। তো গাইস 5 নম্বর ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের একটা আরবের ইভেন্ট তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হলো আরব সার্ভারে দিয়ে দিচ্ছি অ্যারাবিক সার্ভারে, ঠিক আছে। তো যেখানে আমাদের একটা ফিমেল বান্ডেল দিয়েছে, যেটা হলো আমাদের রেয়ার আইটেম। তাছাড়াও গাইস আরও একটা রেয়ার আইটেম আছে, যেটা হলো আমাদের কিন্তু 9999 ডায়মন্ড। তো গাইস এই ইভেন্টটি কেমন হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে গাইস তোমাদেরকে বলে দিই, এই যে তোমরা ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের এক্সচেঞ্জ হয়ে যেতে পারে ইন্ডিয়ান সার্ভারে। কেননা গাইস এই বান্ডেলটা কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যালে আসার কথা আছে, ডায়মন্ড রয়্যালে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল বান্ডেল কিন্তু এটা হবে, ঠিক আছে। তো আই থিঙ্ক আমাদের ইন্ডিয়ান সার্ভারে কী হবে, এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা এক্সচেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড গাইস আমাদের বান্ডেলটা এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের ইভেন্টটি কীরকম হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের ইভেন্টটি ঠিক এরকম একটা ইভেন্ট হবে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্পিন ওয়েল নামের একটা ইভেন্ট। তো যেখানে আমাদের কিন্তু একটা স্পিন করতে গেলে আমাদের কিন্তু এখানে ডায়মন্ড ওয়েস্ট করতে হতো, কিন্তু কত তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 20 খানা ডায়মন্ড ওয়েস্ট করতে হচ্ছে। অ্যান্ড এখানে যদি আমরা 10টা স্পিন একসাথে করি তাহলে 180 খানা ডায়মন্ড ওয়েস্ট করতে হচ্ছে। অ্যান্ড স্পেশাল একটা স্পিন করলে তাহলে কিন্তু আমাদের 30 খানা ডায়মন্ড ওয়েস্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমরা 10টা স্পিন করলে পেয়ে যাবো 3টে ডায়মন্ড রয়্যাল ভাউচার, 20টা স্পিন করলে আমরা পেয়ে যাবো 3কে ইনকিউবেটর ভাউচার, অ্যান্ড 30টা স্পিন করলে কিন্তু আমরা পাবো 3টে উইপেন রয়্যাল ভাউচার। তাছাড়াও গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ রেয়ার আইটেম বলতে আমাদের বান্ডেলটা আছে রেয়ার আইটেম, অ্যান্ড আমাদের 9999 ডায়মন্ড কিন্তু রেয়ার আইটেম। তাছাড়া গাইস তোমরা এখান থেকে ছোটো মোটো তো এখানে রেওয়ার্ড পেতে থাকবে, ক্রিয়েট বক্স, ইমোট, জোটা ক্যারেক্টার, আরও অনেক কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো গাইস এই ইভেন্টটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। তো গাইস এরপরে যা যাক আমাদের নেক্সট আপডেট মানে আমাদের 7 নম্বর ইভেন্ট, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ম্যাজিক কিউব আপডেট। তো গাইস ফাইনাল একদম কনফার্ম হয়ে গেছে, আর কিছুদিন পরে কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোরে এই বান্ডেলটা দেখতে পাবে, ফ্লাই বান্ডেল। তো এই বান্ডেলটা আই থিঙ্ক আমাদের ডায়মন্ড রয়্যাল এসেছিল, তোমরা সবাই জানো। তো এই ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব আপডেটে কিন্তু অ্যাড করে দেবে, একদম কনফার্ম নিউজ তোমাদেরকে দিচ্ছি। তো এই বান্ডেলটা কিন্তু ওপি লেভেলের একটা বান্ডেল আছে, আমার পার্সোনাল ভাবে খুবই পছন্দ ফিমেল বান্ডেল। তো আলাদা আলাদা ভাবে তোমাদের দেখাচ্ছি হেয়ার স্টাইল, তাছাড়াও গাইস তোমাদের বডি স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড তারপর তোমাদের মানে প্যান্টের যে স্টাইল সেটা দেখতে পাচ্ছ পায়ের দিকে, অ্যান্ড তারপর বুটের স্টাইলটা তোমাদের আলাদা সব কিছু দেখিয়ে দিলাম। তো গাইস আমাদের গেমের ভিতরে যে কটা আপডেট অ্যান্ড আপকামিং নিউজ ছিল সবকটাই কিন্তু তোমাদেরকে সবার আগে এই চ্যানেলে দেখিয়ে দিলাম। তার জন্য গাইস ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ, আর তোমরা কেউ লাইক করছো না সবাই একটা করে লাইক করে দাও। আর গাইস যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও, অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে রাখো, তাহলে কেবে ফ্রি ফায়ার A to Z আপকামিং ইভেন্টের নিউজ অ্যান্ড ইভেন্টের ডিটেলস সবার আগে তোমরা এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। তো গাইস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে বেল আইকন দাবিয়ে দিয়ে অল অপশানটি অবশ্যই অবশ্যই সেট করে দেবে। তো গাইস আজকের ভিডিও এইটুকুই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেক কেয়ার, টাটা, বাই বাই।